ভোটের দিন তৃণমূলের পোলিং এজেন্ট হয়ে বুথে বসার অপরাধ। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভেটাগুড়ি অঞ্চলের রুয়ের কুঠি এলাকায়। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও অশান্তি অব্যাহত কোচবিহারে। ভোটের ফলাফল বেরোনোর আর দিন কয়েক বাকি, তার আগেই দিনহাটা ভেটাগুড়ি রুয়ের কুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্ট বাবলু বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তৃণমূল কর্মীর স্ত্রীর অভিযোগ, নির্বাচনের পর থেকেই তার স্বামীকে বিজেপির তরফে বারবার হুমকির মধ্যে পড়তে হচ্ছে। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সময় তিনি বাড়িতে একা ছিলেন। ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বাবলুকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসেছিল? আসছিল। অভিযোগ করবেন কেন? হ্যাঁ, করব। এর আগেও আসছে, তার আগেও আসছে, তার আগে যতদিন আসছিল তত আমরা করি নেই। এর আগে যখন আমাকে বন্দুক দেখাইছে তখন আমি এফআইআর করলাম। তারপরে কালকে আবার আসলো যে এখানটা থাকতেই দেবো না। এটি কী বলে আমি তোলে বুঝি না, কিসের স্টেপ কর্মী বলে, পুলিং এজেন্ট মানে বলে স্টেপ কর্মী, সেটা আমাকে কইলো। তো আমার কী দোষ? আমি জিজ্ঞাসা করলাম আমার কী দোষ? তাহলে কী দোষ জানো না? পুলিং এজেন্ট হয়েছে আবার জানো না কী দোষ? পুলিং এজেন্ট মানে কি স্টেপ কর্মী। বাড়িতে তখন সেই সময় কে কে ছিলেন? আমি একলাই ছিলাম, আমার বাড়িতে কেউ নেই। সময় আসলো, আসিয়া গেটে ধাক্কাধাক্কি করলো। আমি তো ঘরে ছিলাম, আমি তো অসুস্থ। তারপর কষ্ট করে আমি বের হলাম। তারপর ওরা ডাকলো যে নাইন বাড়ির, ওরা কারা? চন্দন পঞ্চায়েত, প্রশান্ত পঞ্চায়েতের বর, তারপর এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে, তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন। ওরা কোন দলে? বিজেপির। আপনাদের? আপনার? আমরা তো ইয়া তৃণমূল। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।